হাইব্রিয়ান এই ঈদে নিজের ছবি দিয়ে অসাধারণ সব পোস্টার তৈরি করতে পারবেন যে ছবিগুলো কিন্তু আপনারা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে আপলোড করতে পারবেন তো বন্ধুরা কিভাবে আপনার নাম বা পিকচার দিয়ে অসাধারণ সব পোস্টার তৈরি করবেন চলুন সেই প্রচেষ্টা দেখে আসি তার আগে আমার ফলো দিয়ে রাখতে পারেন এমন সব ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও কিন্তু প্রতিনিয়ত দিয়ে থাকি যেটা আপনাকে পরবর্তীতে অনেক কাজে আসতে পারে তো এই ঈদের অসাধারণ পোস্টারগুলো তৈরি করতে আপনারা চলে আসবেন আপনাদের ফোনের প্লে স্টোরে দেন এখান থেকে সার্চ অপশনে গিয়ে লিখবেন ঈদ মোবারাক পোস্টার দেখে এখানে সার্চ করে দেবেন তারপরে প্রথমে যে অ্যাপটা আপনারা দেখতে পারবেন এই অ্যাপটা আপনারা ভালো করে দেখেন এই যে লোগোটা দেখতে পাচ্ছেন এই লোগোটা দেখে আপনারা কিন্তু ইনস্টল করে নেবেন করে নেওয়ার পরে এখান থেকে ওপেন করে দেবেন করে দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পারবেন বিপুল পরিমাণ পোস্টার কিন্তু আপনার সাথে আপনি শো করবে সো আপনারা সিম্পলি যে কাজটি করবেন এখান থেকে যে কোনো একটা ট্যাম্পলেট আপনার বেছে নিয়ে বা পোস্টার বেছে নিয়ে এখানে ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে আনলকে ট্যাপ করলেই কিন্তু আপনাকে একটা অ্যাড শো করবে সো আপনারা ওই অ্যাডটা দেখে নেবেন অ্যাড দেখা হয়ে গেলে আপনাকে এই ধরনের শো করবে সো এখান থেকে কিন্তু আপনি আপনার নাম সহ বা পিকচারগুলো দিতে পারবেন সো এটার জন্য এখানে নিচে দেখেন অ্যাড ইমেজ একটা অপশন রয়েছে এখানে ট্যাপ করে দিবেন তারপর এখান থেকে গ্যালারিতে ট্যাপ করে দিবেন দেন এখান থেকে আপনার পিকচারটা আপনি অ্যাড করে নেবেন অ্যাড করে নেওয়ার পরে এখান থেকে ডোন ক্রোপে ট্যাপ করে দিবেন দেন এখান থেকে আপনার সেই পিক্সটা আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো করে এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে উপরে দেখেন সেভ একটা অপশন রয়েছে এখানে ট্যাপ করে দিলেই কিন্তু আপনার এই ঈদ মোবারকের পোস্টারটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে